মুক্তিযোদ্ধা সংরক্ষণ বিরোধিতা আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশে বাড়ছে ক্রমান্বয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 114 জখম একাধিক। ঢাকার যাত্রীবাড়িতে সেখানে পুলিশ এবং বিক্ষোভকারী সংঘর্ষে কমপক্ষে মৃত্যু হয়েছে চারজনের। সাভার বাসস্ট্যান্ডে সংঘর্ষে মৃত্যু হয় আরও একজনের। পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে আহত কমপক্ষে 20 জন। যেই ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি, বাংলাদেশে ক্রমাগত বাড়ছে মৃতের সংখ্যা। গোটা আন্দোলনে ব্যাপক সংঘর্ষের পর সারা দেশে কারফিউ জারি, সেনা মোতায়েন করা হয়েছে। শুধুমাত্র যে ঢাকা তা নয়, এই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এবং সেই ছবিগুলোই আরও আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করব, বিগবালের মধ্য দিয়ে আরও স্পষ্ট করব বাংলাদেশের এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছে। একবার দেখাই আপনাদের, এখানে দেখুন কীভাবে ক্ষোভের আগুনে এই মুহূর্তে এই গোটা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা জায়গায় কার্যত একটাই রীতিমতন রব উঠছে, যে আন্দোলনটা প্রথমে ছাত্র আন্দোলনের আকার নিয়েছিল, কোথাও না কোথাও গিয়ে সেই আন্দোলনে অন্য একটি রং লাগতে শুরু করে দিয়েছে। সেটা রাজনৈতিক রং হতে পারে, সেটা কোনো বিদেশি শক্তির রং হতে পারে, যেটা নিয়ে আশঙ্কা বারংবার সামনে আসছিল। কিন্তু তারই মাঝে যে ছবিগুলো দেখাচ্ছি, একটার পর একটা সরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলো এমনকি এমন যে ছবি ধরা পড়ছে তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে, একদিকে যেমন টিয়ার গ্যাসের শেল ফাটানো হচ্ছে, গোলা বন্দুক সবটাই কিন্তু ছোড়া হচ্ছে। এবং একই সঙ্গে জানাই যে ক্রমান্বয়ে মৃতের সংখ্যাটাও বাড়তে শুরু করে দিয়েছে। এখনও পর্যন্ত যেমনটা খবর যে একটা সংঘর্ষের ঘটনায় সোশ্যাল মিডিয়া বেশ কিছু ছবি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, যদিও ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এবং যেমনটা জানতে পারা গিয়েছে, গতকাল ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ ছিল, কারফিউ জারি ছিল, এবং আজ সকাল ঠিক 10টা পর্যন্ত কিন্তু কারফিউ জারি করা হয়েছে। এবং পরবর্তী সময় কোন সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সেটা অবশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরব। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সকল ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সংঘর্ষকারী এবং পুলিশের মধ্যে যে সংঘর্ষ হয়, অর্থাৎ বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের ঘটনায় গোলা বারুদও ছোড়া হয় রাস্তার উপরে, অর্থাৎ শহরের রাজপথে, ঢাকার রাজপথে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। সেই ছবিও দেখাচ্ছি, লাঠি উঁচিয়ে পুলিশে তাদেরকে তাড়া করে, মেট্রো স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে এবং যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এরকমভাবে আগুন জ্বালিয়ে দিচ্ছে। এমনকি বিটিভির অফিস, অর্থাৎ যেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সরকারি টিভি চ্যানেল রয়েছে সেই চ্যানেল পর্যন্ত আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হচ্ছে, কাঁদানে গ্যাসের শেল ছোড়া হচ্ছে, এমনকি রাবার বুলেট পর্যন্ত ছোড়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে শয়ে শয়ে লক্ষ লক্ষ জুতো পরে রয়েছে, অর্থাৎ যারা আন্দোলনকারী তাদেরকে ছত্রভঙ্গ করবার জন্য পুলিশে তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু কোনোরকমভাবেই এখনও পর্যন্ত যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে তা নয়, কারফিউ জারি রয়েছে এখনও পর্যন্ত গোটা বাংলাদেশ জুড়ে। এবং একটার পর একটা ছবি এই মুহূর্তে দেখুন দেখাচ্ছি, যেখানে রীতিমতো সেনা নামানো হয়েছে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করবার জন্য কার্যত লাঠি উঁচিয়ে জিলেটিন স্টিক কুচিয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে তাদেরকে সেখান থেকে সরানোর চেষ্টা করছে। সেনারা তারাও এই মুহূর্তে সেখানে রয়েছে, একটা নয় দুটো নয়, এই যে ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কার্যত যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এই মুহূর্তে গোটা বাংলাদেশ, বাংলাদেশের রাস্তায় সেখানে ট্যাঙ্ক নামানো হয়েছে, সেনা ট্যাঙ্ক, এবং সেই ছবিটাই দেখাচ্ছে। এমনকি একই সঙ্গে ড্রোনের মধ্য দিয়ে, ঠিক তার পাশাপাশি হেলিকপ্টারের মধ্য দিয়ে চলছে কিন্তু নজরদারি। যে ছবিটাও দেখাচ্ছে বিভিন্ন রাস্তায় যেভাবে আগুন জ্বলছে, ধোঁয়ায় ছেয়ে গিয়েছে বিভিন্ন এলাকা, এবং সেই ছবিটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ক্ষোভের আগুনে কার্যত জ্বলছে, এবং যেমনটা দাবি নিয়ে প্রথমে এই আন্দোলন শুরু হয়েছিল গত 10ই জুলাই, সেই আন্দোলন কিছুটা হলেও যেন এবার বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে। এবং একই সঙ্গে আরও বেশ কিছু তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরবো, বেশ কিছু ইন্টারেস্টিং তথ্যগুলো যেগুলো উঠে আসছে সেই তথ্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি। যেমনটা আমি তুলছিলাম যে শুধুমাত্র এখন আর এই ছাত্র পর্যন্ত আন্দোলনটা নেই, এটা ছাড়িয়ে গিয়েছে বিদেশি কোনো শক্তি কিন্তু এখানে মূলত পাওয়া যাচ্ছে। এবং একই সঙ্গে যেমনটা আরও চাঞ্চল্যকর তথ্য যে প্রশ্নটা সামনে উঠে আসছে সেটা হচ্ছে যে এক্ষেত্রে তাহলে কি কোনো ISI যোগ, অর্থাৎ পাক গুপ্তচর সংস্থা, এবং তারা কি এই মুহূর্তে রয়েছে এদের সঙ্গে, সেটা কিন্তু এই মুহূর্তে অন্যতম বড় প্রশ্ন। কারণ বাংলাদেশের অশান্তি এখনও পর্যন্ত থামছে না, নেপথ্যে তাহলে কি ISI রয়েছে? বাংলাদেশের অশান্তি নেপথ্যে পাক যোগের আশঙ্কা করা হচ্ছে, আশঙ্কা প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার। বিক্ষোভকারীদের মধ্যে মিশে থাকতে পারে পাক গুপ্তচর সংস্থা, রক্তস্নাত আন্দোলনে জড়িত থাকতে পারে পাক জঙ্গিরা, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলার আশঙ্কায় নতুন জল্পনা দানা বাঁধতে শুরু করেছে। আপনি বলছেন যে ISI থাকতে পারে, পাকিস্তানের ISI এর পেছনে থাকতে পারে, ইয়ে কি আপ মতলব এক ফিগমেন্ট অফ ইমাজিনেশন হ্যায় স্যার, ইয়া ফির এটা সত্যি বাস্তব? মানে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য পাকিস্তান, ISI বা অন্যান্য ফরেন ফোর্সেস তারা নেমে পড়েছে,
অ্যানার্কি তৈরি করতে। মিস্টার শৃঙ্গলা, বাংলাদেশে পরিস্থিতি অনেক গম্ভীর আছে। What I can see in Bangladesh is that, you know, जो मैंने देखा है बांग्लादेश में, 5 या 6 दिन पहले स्टूडेंट्स प्रोटेस्ट शुरू हुए थे। विद्यार्थियों का एक बड़ा मुद्दा था। प्रधानमंत्री शेख हसीना स्वयं एक पब्लिक एड्रेस पे बताया कि ये मामला गवर्नमेंट बिल्कुल विद्यार्थियों के साथ सहमत है कि ये कोटा सिस्टम हटाना चाहिए। और पर यहाँ पे किसी ने कोर्ट एक्शन लिया था और हाई कोर्ट ने स्टे ऑर्डर दिया और ये मामला अभी सुप्रीम कोर्ट के पास है। पर अभी जो देख रहे हैं 5-6 दिन बाद काफ़ी और इंटरेस्ट जुड़ गए हैं विद्यार्थियों के साथ और ये स्टूडेंट मूवमेंट नहीं रहा बल्कि ये मूवमेंट रहा विरोधी दल के साथ, जो कि BNP बांग्लादेश नेशनल पार्टी जो है, वो विरोधी दल हैं। उन्होंने इस मौका का फ़ायदा उठाते हुए अपने कार्डर्स को भी दाखिल किया इस मूवमेंट में। इसके अलावा जो रेडिकल इस्लामिक ग्रुप हैं, जो कट्टर ग्रुप हैं, जमात इस्लामी जो प्रो पाकिस्तान ग्रुप थे 1971 के, उनके भी जो स्टूडेंट युवा लीग है, छात्र शिविर जो कहते हैं, वो भी इसमें जुड़ गए हैं। और ये रिपोर्ट्स भी आ रहे हैं ढाका से कि हमारे पड़ोसी देश पाकिस्तान के ISI भी इसमें शायद इसका फ़ायदा ले रहे हैं और शेख हसीना के सरकार के विरोध ये अभी मूवमेंट में मूवमेंट समर्थन दे रहे हैं। বাংলাদেশে যদি জামাতের সরকার হয়, যদি BNP'র সরকার হয়, যদি তালিবানরা সেখানে শক্তিশালী হয়, ঠিক কতটা ভয়াবহ হতে পারে বাংলা বা ভারতের জন্য সেই দিন? बिल्कुल, आपको शायद पता होगा कि हमारा सबसे लंबा बॉर्डर बांग्लादेश के साथ है, चीन के साथ नहीं है, बांग्लादेश के साथ है। और ये बॉर्डर तकरीबन 4000 किलोमीटर की मतलब लेंथ का है और इसमें हमारे 5 राज्यों मतलब बंगाल और 4 नॉर्थ ईस्ट राज्यों का बॉर्डर है बांग्लादेश के साथ। और अगर बांग्लादेश में अशांति हो, बांग्लादेश में हिंसा हो, बांग्लादेश में इंस्टेबिलिटी हो, बांग्लादेश में रेडिकल एलिमेंट्स अगर आ गए पावर में, तो भारत के लिए बहुत ही मतलब गंभीर स्थिति हो सकता है। आपको शायद याद भी होगा कि 2001 और 2005 के बीच में जबकि विरोधी दल BNP सरकार में थे, तो उस समय बांग्लादेश से आतंकवाद इंसर्जेंट रूट वगैरह सभी ऑपरेट कर रहे थे और नॉर्थ ईस्ट में इंस्टेबिलिटी काफ़ी बढ़ गया था। पश्चिम बंगाल में भी ये इसका बहुत कुछ इसका असर हो सकता है। और हमें जितना जो भी हम कर सकते हैं कि बांग्लादेश में शांति हो, बांग्लादेश में नॉर्मलसी रिस्टोर हो और बांग्लादेश के लोग मतलब अपना जीवन अच्छी तरह बिता सकें, इसके लिए हमें जो भी मदद कर सकते हैं हमें करना चाहिए। क्योंकि अगर जो आप कह रहे हैं कि वहाँ पे इंस्टेबिलिटी हो, वहाँ पे स्थिति मतलब बदल जाए, तो हमारे लिए बहुत ही परेशान की बात हो सकती है।